সিজিও কমপ্লেক্সে হাজিরা ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস এবং ডাক্তার অভিক দে। একই সঙ্গে হাজিরা দিয়েছেন চিকিৎসক সৌরভ পালও। 9 আগস্ট যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছিল সেদিনের সেমিনার রুমের, সেখানেই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য চিকিৎসক সৌরভ পালকে। গোটা বিষয়টা নিয়ে আমরা নিউজ রুমে যাব, কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, তাদের সিজিও কমপ্লেক্সে তদন্তকারী আধিকারিকরা ডেকেছেন, ঠিক কোন বিষয় জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি? দেখো, যেটা আমরা তোমাকে জানানোর চেষ্টা করব, যে প্রথম কথা হচ্ছে যে ক্রাইম সিনে কিন্তু দেখা গিয়েছে এই বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল এবং অভিক দে, এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কলকাতা পুলিশের একজন অধিকর্তা এবং সেখানে চিহ্নিত করেছিলেন, এবং সেই চিহ্নিত করার পরেই কিন্তু সেই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও কিন্তু বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে, এবং সেই ভাইরাল ভিডিও দেখেই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা তাদেরকে বারবার করে তলব করেছেন। এবং ইতিমধ্যেই তুমি জানো যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, তারা যেমন নাকি সিজিও কমপ্লেক্সে এসছেন, এবং তার পাশাপাশি কিন্তু সৌরভ পাল, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনিও কিন্তু এসছেন, এবং এরা কেউই কিন্তু আরজিগড়ের ডাক্তার নয়। এবং তারা কেন সেখানে পৌঁছে গিয়েছিল সে বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এর আগে 30 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানেও কিন্তু উঠে এসছে এদের নাম, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই বয়ান খতিয়ে দেখেই কিন্তু এদেরকে তলব করা হয়েছে, এবং এদের সঙ্গে কার যোগসাযোগ ছিল এবং এরা কেনই বা এসছিলেন, গতকালও দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে। কিন্তু আমরা সিবিআই সূত্রে যেটা জানতে পারছি, তদন্তে সেভাবে কোনো রকম সহযোগিতা করেননি এরা, এবং তদন্ত এড়িয়ে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু বারবার করে করেছেন, এবং তারপরে কিন্তু ফের তাদেরকে কিন্তু আজ তলব করা হয়েছে। ইতিমধ্যেই বিরূপাক্ষ বিশ্বাস এবং সৌরভ পাল তারা কিন্তু এসছেন সিজিও কমপ্লেক্সে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আগামী দিনে যদি তারা মিথ্যে কথা বলেন বা এই ঘটনার কথা স্বীকার না করতে চান যে কী কারণে তারা এসছেন, তাহলে কিন্তু আবারও কিন্তু পলিগ্রাফ টেস্ট হতে পারে, এমনটাও কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, এবং সেই ক্ষেত্রে সন্দীপ ঘোষের পাশাপাশি বসেও তাদেরকে জেরা করা হতে পারে এমন তথ্য উঠে আসছে। অর্থাৎ তাদের আজকে কিন্তু সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছিল, কী কারণে তারা গিয়েছিলেন আরজিগড় হসপিটালে, এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট, এখান থেকে কোনো আর্থিকভাবে কোনো লাভবান হচ্ছেন কিনা তারা, দিনের পর দিন কেন এসছেন, এই বিষয়গুলোই কিন্তু জানার জন্য কিন্তু তদন্তকারী আধিকারিকরা তাদেরকে বারবার করে ডাকছেন। একদিকে আর্থিকরা, তুমি জানো যে এই ধর্ষণকাণ্ডে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকরা সেই বিষয়ে কিন্তু তদন্ত করছেন, এবং তার পাশাপাশি আরজিকর কাণ্ডে যে সমস্ত দুর্নীতির ঘটনা ঘটেছে সেই সমস্ত দুর্নীতি নিয়েও কিন্তু সিবিআই তদন্ত করছে, এবং সেই দুর্নীতির কাগজ, অর্থাৎ তারা কেন হসপিটালে যেতেন এবং কী তাদের বেনিফিট ছিল, সমস্ত বিষয় নিয়ে জানার চেষ্টা করছে। এর আগে কিন্তু ও প্রাক্তন অধ্যক্ষ, তাকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই বিষয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছেন। একদম, বিশ্বজিৎ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার সঙ্গে এই তিনজনের যথেষ্ট ঘনিষ্ঠ কানেকশন রয়েছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে, ডাক্তার সৌরভ পাল, তাহলে কি চারজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে? দেখো, অবশ্যই এই সম্ভাবনা কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে, এবং আজকে যাদেরকে ডেকেছে, তুমি জানো ইতিমধ্যে কিন্তু সন্দীপ কিন্তু রয়েছেন সিজিও কমপ্লেক্সে, এবং তিনি সিবিআই দপ্তরে রয়েছেন, এবং তাকে যেমন নাকি জিজ্ঞাসাবাদ করেছেন, জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য এই মুহূর্তে সামনে এসছে, এবং সেই সিবিআই সেই সমস্ত তথ্য তাদের সামনে রেখেই কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন, এবং 40 জনের যে 40 বয়ান রেকর্ড করা হয়েছে এবং তাদের বয়ানের সঙ্গেও কিন্তু একাধিক অসঙ্গতি মিলেছে এই বিরূপাক্ষদের, এবং সেই কারণেই কিন্তু তাদের দ্বিতীয় দফায় কিন্তু ডাকা হয়েছে, এবং আজকেও যদি তাদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলে তাহলে কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হবে, এবং এটাও কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, এবং বহু তথ্য কিন্তু সামনে আসছে। যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য ইতিমধ্যেই তুমি জানো যে জুনিয়র ডাক্তাররাও কিন্তু বিভিন্ন সময় কিন্তু আরজিগড় হসপিটাল থেকে কিন্তু তারা সিবিআই দপ্তরে পৌঁছেছেন এবং সিবিআই আধিকারিকদের বিভিন্ন তথ্য দিয়েছেন, এবং তাছাড়াও কিন্তু বেশ কয়েকজনের নাম তারা বলেছিলেন, এবং তাদেরকে অনেককে কিন্তু আইএমএ থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং পাশাপাশি কেন তারা পৌঁছে গিয়েছিলেন এবং তাদের কী বেনিফিশিয়ারি রয়েছে এখানে। এবং তুমি জানো যে আরজিগড় কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু তল্লাশি চলেছে, এবং সেই সমস্ত ব্যবসায়িক সূত্র ধরেই কিন্তু তাদের সঙ্গেও কিন্তু যোগসাযোগ রয়েছে এই বিরূপাক্ষদের, এমনটাও মনে করছেন, এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন। গতকাল কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, প্রায় 8 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সামনে আসলেও কিন্তু বক্তব্যে একাধিক অসঙ্গতি পেয়েছেন, এবং সেই কারণেই দ্বিতীয় দফায়
কিন্তু তাদেরকে তলব করা হয়েছে এবং সেই ধরনের প্রশ্ন আবারও করা হবে। এবং তুমি জানো যে গত কেন্দ্রের থেকে 5 সদস্যের সিবিআই এর যে বিশেষ টিম, তারা কিন্তু কলকাতায় রয়েছে এবং তারা সন্দীপ ঘোষ যখন গ্রেপ্তার হয়েছে সেই দিনই তারা এসে পৌঁছেছিলেন, তারাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং এছাড়াও কিন্তু যে তথ্য সামনে এসছে সেই সমস্ত তথ্য সামনে রেখে, অর্থাৎ সেই সিসিটিভি যেটা রয়েছে এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সমস্তটাই কিন্তু তাদের হাতে রয়েছে। এই ভাইরাল ভিডিও দেখেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি একাধিক ক্ষেত্রে কিন্তু তাদের নাম পাওয়া গিয়েছে এবং যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এবং ইডি তদন্তকারী আধিকারিকরা সেই সমস্ত ব্যবসায়ী বেশ কিছু তথ্য পেয়েছেন এবং সেই তথ্য নিয়েই কিন্তু তাদেরকে আজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন, এমনটাও কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। নজর থাক বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এখনো পর্যন্ত যে বিষয়টা স্পষ্ট হলো, অর্থাৎ তদন্তের স্বার্থে এই 4 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারী আধিকারিকরা, কারণ তারা যে তদন্তে সহযোগিতা করছেন না সেটা অন্তত স্পষ্ট।